নামাজি হয়। আত্মহত্যাকারী যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকে, তবে সমাজের ইমাম না যে সাধারণ কোনো মুসল্লির মতো ব্যক্তি জানাজা পড়ালে অবশ্যই তাকে 2 কেরাত সওয়াব দেওয়া হবে। কেননা আত্মহত্যা করলে চিরস্থায়ী জাহান্নামী হয় না, আত্মহত্যা করলে কবিরা গুনাহ শাস্তি ভোগ করে ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাস মিনান নার ওয়া ইয়াদখুলুল জান্নাহ, সে তার পাপের সাজা ভোগ করার পরে সে কোথায় যাবে, জান্নাতে যাবে। আর এই বইটি গাড়িতে আছে, গাড়ির কাছে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন সকল হাদিস মানা যাবে না কিন্তু সকল সুন্নাহ মানতে হবে, এই সম্পর্কে কিছু বলেন। যারা হাদিস আর সুন্নত নিয়ে আলাদা করেন তাদের আসলে কোনো ইলম নাই। এমনকি হানাফি মাজহাবের সমস্ত মুহাদ্দিস বলছেন যে সমগ্র সুন্নাই হলো হাদিস, কিন্তু সব হাদিস সুন্না না, কারণ হাদিস ছাড়া সুন্ন কখনো হতে পারে না। সুন্না হইতে হবে কি থেকে, হাদিস থেকে। এখন রাসুলের কিছু হাদিস নাসেখ মানসুখ সময় স্থান কাল অনুযায়ী হাদিস রহিত হয়, এজন্য যারা বলছে হাদিস মানা যাবে না সুন্না, রাসুল সাল্লাম সুন্নাত মানে কি, রাসুল যা করছেন তা সুন্না, তে তিরমিজি সহি হাদিসের নাম না সুন্নার নাম, বুখারি হাদিসের নাম না সুন্নার নাম, আবু দাউদ নাসাই ইবনে মাজাহ দারা কুতনি মুসনাদ আহমদ মুসন্নাফ আব্দুর রাজ্জাক মুসন্নাফ আবি সাহাবা ইয়ালা হাদিসের নাম। সুতরাং এগুলো বিভ্রান্তকর কথা। অবশ্যই আমার মা বোনরা আল্লাহর কাছে সম্মানিত যদি আমার মা বোন খাদিজাতুল কুবরার মতো ইমানদার হয়, ঠিক কিনা বা ঠিক? বুখারীর বর্ণনায়, তিরমিজির কিতাবুল মানাকিবের বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড়ের গুহার ভিতরে তিনি যখন ধ্যান মগ্ন থাকতেন, আম্মাজান খাদিজা কষ্ট করে তার জন্য খাবার নিয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে খবর পাঠান, আল্লাহর নবী আমার পক্ষ থেকে খাদিজাকে সালাম। আল্লাহর নবী বলেন খাদিজা তুমি এমন কি করেছো, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম। আপনি যদি নেককার হন মুমিনা হন, আপনার চরিত্র যদি আম্মা জানাই শাহ সিদ্দিকার মতন হয়, আপনার মধ্যে যদি মাকে বলছি বোনকে বলছি যদি আমার কোনো মা আমার কোনো বোনের ভিতরে 4টা যোগ্যতা অর্জন হয়, আল্লাহর কসম করে বলি জান্নাতের 8টা দরজা ওই মা ওই বোনের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে খুলে দেওয়া হবে। কয়টা গুণ বলেছেন মুহাম্মদ সহি বুখারী কিতাবুল লিবাস 5050 নম্বর হাদিস, একটি কিতাবের হাওয়ালা দিলাম, অন্য কিতাবের 1 লক্ষ হাদিস আর বুখারীর 1টা হাদিস, 1 লক্ষ হাদিসের চাইতে ইমাম বুখারীর হাদিসের ওজন বেশি না কম? সুরে বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ, পিছনের লোকেরা নবীর উপর দরুদ পড়েন নাই, আপনারা কি আমার নবীর উপর খুব রাগ করেছেন নাকি? একটু জোরে বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কানে বোনের কানে আমার খালার বয়স মুরব্বীর কানে যদি আমার এই বক্তব্যের আওয়াজ পৌঁছে থাকে, আল্লাহর নবী 4টা কর্মসূচি মেয়েদেরকে দেন, ইমান আনার পরে তাওহীদ ঠিক রাখার পরে আল্লাহর নবী বলেন ইদা সল্লিম মার আটু খমসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বাআলাহা দখলাত আইয়মিন আবওয়াবিল জান্নাহ। যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ মানে সালাত কায়েম করে, রমজানের সিয়ামগুলো ঠিক মতো আদায় করে, স্বামীর অবর্তমানে স্বামী বিদেশ আছে কিংবা সফরে গিয়েছে, বা কুমারী মেয়েরা যাদের এখনো বিয়ে হয়নি, বিয়ে হওয়ার আগে যারা তাদের যৌনাঙ্গের হেফাজত করবে ও আতাআত বাআলাহা স্বামীর বৈধ খেদমত করবে, দাখলাত আইয়মিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহর নবী বলেন জান্নাতের 8টা দরজা ওই মায়ের জন্য ওই বোনের জন্য খুলে দেওয়া হবে। আল্লাহ বলবেন আমার ওই বান্দিকে জান্নাতের 8টা দরজা দিয়া ঢোকার অনুমতি দিয়ে দেওয়া হবে। কয়টা দরজা দিয়ে? 8টা দরজা দিয়ে। কিন্তু আল্লাহর কসম করে বলি অযুবক, তুমি যদি মেয়েদের থেকে চোখকে ফিরাতে না পারো,
আর মা বোনদের অনেক যুবতী আছে, তুমি যে শরীর দেখিয়ে যুবকদের ইমান নষ্ট করছো, তুমি যে পাতলা কাপড় পরিধান করে মশারির চাইতে পাতলা, টিস্যুর চাইতে নরম কাপড়, মাজাক করলি সানিয়া মির্জা কিরণ মালা, ইহুদি খ্রিস্টানদের স্টার জলসার ওই সমস্ত অসভ্য নোংরা মেয়েদেরকে দেখে দেখে তুমি যে কাপড় পরা শিখছো, মা বোনদেরকে বলি আল্লাহর কসম করে বলি, হলিউড বলিউড টালিউড ডালিউড স্টার জলসার নাটকের মেয়েরা তার নাটক করতে পারে, তাদের চরিত্র একটারও ঠিক নেই, এই জন্য কয়দিন পরে পরে তাদের ক্যান্সার ধরা পড়ে, কারণ তাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর নবীর লানত, আল্লাহর ফেরেশতাদের লানত আছে না নাই। মা বোনদেরকে বলতে চাই যাকে অনুকরণ করলে তুমি জান্নাত পাবা, আল্লাহ তাআলা বললেন যুবক আর যুবতীদেরকে কাকে অনুকরণ করবা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একজন মাত্র নবী যাকে অনুকরণ অনুসরণ করে চললে, যার মধ্যে আল্লাহ আদর্শ উত্তম নমুনা তোমার জন্য রেখেছেন। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, মা বোনদেরকে বলতে চাই তোমার চরিত্র আম্মা জানাইশার মতো বানাও, আম্মা জানাইশার চরিত্র সার্টিফিকেট আল্লাহ একটা না দুইটা না কোরআনুল কারীমের ভিতরে প্রায় 19টা আয়াতের ভিতরে আম্মা জানাইশার চরিত্র সার্টিফিকেট দেওয়া হয়েছে। আম্মা জানাইশা একটা আয়াত পড়তে পড়তে জীবনের শেষ দিকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন, অকারণে ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিন উলা। আম্মা জানাইশা বলেন এই আয়াতটা পড়তে না, আয়াতের অর্থ হলো একজন মহিলার জন্য সাপ থেকে নিরাপদের জায়গা হলো, সাপ থেকে একটি একেবারে নিরাপদ আপদমুক্ত বিপদমুক্ত জায়গা হলো তার ঘর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বলেন আমি এমন পর্দা করতাম জীবনের দুইটা চোখ কোনোদিন খুলে হাঁটতাম না, আল্লাহর নবীর সাথে চললে ডান দিকে হাঁটতাম, মাঝে মাঝে রাস্তার কাঁটাগুলা আমার পায়ে বিঁধে যেত, তবুও আমরা কোনোদিন দুইটা চোখ আল্লাহর নবীর সামনে বাইরে গেলে কোনোদিন খুলতাম না। এটা